justice, law and order. প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। সাথে আছি আমি অ্যাডভোকেট মাশরুফা হোসেন এবং আমাদের আজকের আলোচনার বিষয় তথ্য অধিকার আইন 2009। এ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার আব্দুল হালিম, অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তবে টেলিভিশন স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরগুলোর মাধ্যমে আমাদের কল করতে পারেন। তবে যথাসময়ের মতো অনুরোধ করব যে বিষয় সংক্রান্ত প্রশ্নই আপনারা করে থাকবেন এবং প্রশ্ন করবার সময় আপনাদের টেলিভিশনের ভলিউমটি কমিয়ে রাখবেন। হালিম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার। ধন্যবাদ আপনাকে। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে এই তথ্য অধিকার আইন 2009 এর আওতায় একজন সাধারণ মানুষের কি ধরনের তথ্য পাবার অধিকার রয়েছে, যদি একটু ব্যাখ্যা করতেন। আইনটিতে অবাধ তথ্য প্রবাহের জন্যই কিন্তু এই আইনটি প্রণয়ন করা হয়েছে 2009 সালে, এবং তথ্যের অধিকার এমন একটা অধিকার যার মাধ্যমে সরকারকে জবাবদিহি করা যায়, জনগণ সরকারের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে এবং সুশাসন, যাকে আমরা বলি গুড গভর্নেন্স, সেটা নিশ্চিত করা যায়। এখন প্রশ্ন হলো যে তথ্য বলতে কি বোঝায়। আইনটির দুই ধারাতে হলো তথ্যের সংজ্ঞা দেওয়া হয়েছে। ওখানে বলা হয়েছে সরকারি যে কোনো সিদ্ধান্ত, সরকারি যে কোনো ম্যাপ, সরকারি যে কোনো বই, সরকারি যে কোনো রেকর্ড, সরকারি যে কোনো সংরক্ষিত যে কোনো বিষয়, সেগুলো সবই তথ্যের অন্তর্ভুক্ত পড়বে। তবে সাত ধারা আবার বলে দেওয়া হয়েছে যে 20 ধরনের তথ্য জনগণ পেতে পারবে না, সরকার দিতে বাধ্য না। এই 20 ধরনের মধ্যে পড়েছে গোয়েন্দা সংক্রান্ত কোনো তথ্য, সরকারের পররাষ্ট্র বিষয়ক সংক্রান্ত কোনো তথ্য, যে তথ্য দিলে কোনো ব্যক্তির প্যাটেন্ট রাইট ক্ষুণ্ণ হতে পারে। তবে এই সাত ধারা নিয়ে অনেক বিতর্ক যে তারপরে আরও একটা দেওয়া হয়েছে যে সরকার যদি কোনো তথ্যকে মনে করে গোপনীয় তাহলে সরকার সেটা তথ্য দিতে বাধ্য না। সাত ধারার এই যে ব্যারিকেডগুলো যেটা আইন দিয়ে দিয়েছে যে 20 ধরনের অধিকার দিতে সরকার বাধ্য না, এটা অনেক ক্ষেত্রেই সমালোচনার মুখে পড়েছে যে এই সাত ধারাকে রেস্ট্রিক্ট করা উচিত। কারণ পৃথিবীর অন্যান্য দেশের তথ্য অধিকার আইনে এতগুলো অধিকারকে, এতগুলো তথ্যকে সাধারণত রেস্ট্রিক্ট করা হয় না। আচ্ছা, তো মোট কথা যে দেখতে পাচ্ছি যে বেসিক্যালি হাইলি কনফিডেনশিয়াল ইনফরমেশন যেগুলো, সেগুলোই আসলে সাধারণ মানুষের আওতায় পৌঁছানোর জন্য নয়, বাট বাকি যেগুলো ডিসিশন হবে, যেগুলোতে একটা পাবলিকের পার্টিসিপেশন দরকার বা পাবলিকের জানা উচিত, সেগুলো তথ্য মানে খুব ক্লিয়ারলি আপনি বলছেন এই আইনে এটা ব্যাখ্যা করা রয়েছে। হ্যাঁ, ব্যাখ্যা করা রয়েছে এবং জনগণ এই অধিকার, এই তথ্যগুলো পেতে পারে সরকারের কাছে, পাওয়ার অধিকার তার আছে, এই আইন অধিকার দিয়েছে। যেগুলো অধিকার রয়েছে সেগুলো তথ্য বলতে আমরা আসলে কি কি বিষয় এটা এই আইনের ভিতর অন্তর্ভুক্ত রয়েছে? স্পেসিফিক যদি বলতে চাই তাহলে এই ধারাটাই আমি পড়ে শোনাই একটু, যেখানে বলা হয়েছে তথ্য বলতে কোনো কর্তৃপক্ষের গঠন, কাঠামো, দাপ্তরিক কর্মকাণ্ড সংক্রান্ত যে কোনো স্মারক, বই, নকশা, মানচিত্র, চুক্তি, তথ্য উপাত্ত, লগ বহি, আদেশ, বিজ্ঞপ্তি, দলিল, নমুনা, পত্র, প্রতিবেদন, হিসাব বিবরণী, প্রকল্প প্রস্তাব, আলোকচিত্র, অডিও, ভিডিও, অঙ্কিত চিত্র, ফিল্ম, ইলেকট্রনিক প্রক্রিয়ায় প্রস্তুতকৃত যে কোনো ইনস্ট্রুমেন্ট, যান্ত্রিকভাবে পাঠযোগ্য দলিলাদি, ভৌতিক গঠন ও বৈশিষ্ট্য নির্দেশিত অন্য যে কোনো তথ্য বহ বস্তু বা উহদের প্রতিফলিত ইহার অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ তথ্য বল, তথ্যের সংজ্ঞা অনেক ব্যাপক, অনেক ব্যাপক। সরকার যে কোনো সিদ্ধান্ত নিক, যে কোনো কাজ করুক, যে কোনো দলিল সংরক্ষণ করুক, যে কোনো বই, পুস্তিকা যাই হোক না কেন, সবগুলো তথ্যের সংজ্ঞার মধ্যে পড়বে এবং জনগণ সেটা পাওয়ার অধিকারী। আচ্ছা, এখানে খুব ওয়াইড একটা ডেসক্রিপশন দেওয়া হয়েছে, রাইট? তো যদি কোনো পার্টিকুলার অ্যাসপেক্টে একটা জনগণ তথ্য পেতে চায় তাহলে আইনের আওতায় তাকে কি ধরনের পদক্ষেপ নিতে হবে? একজন সাধারণ নাগরিক বা যে শিক্ষিত অশিক্ষিত যে নাগরিকই হোক না কেন, উনি তথ্যের আবেদন করতে পারবেন। আচ্ছা, তথ্য পেতে হলে ওনার কোনো রেস্ট্রিকশন নেই, উনি তথ্যের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু তথ্য পেতে হলে জনগণকে নর্মালি এই আইনটির আওতায় তিনটা ধাপ তাকে অতিক্রম করতে হয়। একটা হলো তথ্যের আবেদন করা, তারপরে তথ্য না পেলে তথ্যের জন্য আপিল দায়ের করা, আপিল পর্যায়ে যদি তথ্য না পেন তখন তথ্য কমিশনে অভিযোগ দায়ের করা। আচ্ছা, অভিযোগের পরেও যদি উনি সংক্ষিপ্ত হন তখন হাইকোর্টে রিট মামলা করতে পারবেন, যেটা ওই আইনের আওতায়, ওই আইনের আওতার বাহিরে গিয়ে আর কি, রিটটা সাধারণত আইনের আওতার বাহিরে। তবে প্রথম আপনি বলছেন, আচ্ছা, প্রথম যে প্রক্রিয়াটা যে তথ্য পেতে হলে জনগণ কি করবে, কি তার প্রাথমিক দায়িত্ব, এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ফান্ডামেন্টাল জনগণের জন্য জানা। প্রথম কথা হলো
আমি মনে করেন আমি প্রধানমন্ত্রীর দপ্তরে ত্রাণ তহবিলে কি পরিমাণ টাকা জমা পড়লো, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল দপ্তরে এই টাকাগুলো কিভাবে ডিস্ট্রিবিউট হলো, এই টাকাগুলো কাকে কাকে কোন কোন সংস্থাকে ডিস্ট্রিবিউট করা হলো, এ ব্যাপারে জনগণ তথ্য জানতে চায়, তাহলে কাকে তথ্যের জন্য আবেদনটা করবে, এটা সবচেয়ে বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কি প্রক্রিয়ায় সে তথ্যটা করবে। আচ্ছা, তৃতীয় প্রশ্ন হলো তথ্যের আবেদন করার পর তাকে কতদিন অপেক্ষা করতে হবে তথ্যের জন্য। তো আইনটিতে বলে দেওয়া আছে যে একটা প্রেসক্রাইব ফর্ম আছে, ওই ফর্মটা তথ্য কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়। ডাউনলোড করে ওটা ফিল আপ করে নাম ঠিকানা লিখতে হবে, ফোন নাম্বার দিতে হবে, পিতার নাম্বার দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, ইমেইল অ্যাড্রেস দিতে হবে, কী ধরনের তথ্য চাচ্ছে সেগুলো লিখতে হবে। তবে এখানে সবচেয়ে বড় যে বিষয়টি হলো সেটি হলো যে দায়িত্বপ্রাপ্ত সঠিক কর্মকর্তার বরাবরে আবেদনটি করতে হবে। এখন প্রশ্ন হলো জনগণের জন্য যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কে, জনগণকে জানতে হবে প্রথমেই যে আমি কার বরাবরে আবেদনটা করব তথ্যের জন্য। যদি সেই ব্যক্তি এবং ব্যক্তির নাম যদি ভুল হয় তাহলে আপনাকে স্মরণ রাখতে হবে, জনগণকে মনে রাখতে হবে যে উনি কিন্তু তথ্য কমিশনে অভিযোগ দায়ের করলে অভিযোগটি ছুঁড়ে ফেলে দিবে তথ্য কমিশন, কারণ যথাযথ কর্তৃপক্ষের বরাবরে কিন্তু আবেদনটা করতে হবে। প্রশ্ন হলো সেই যথাযথ কর্তৃপক্ষ কে, যাকে বলা হয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তথ্য অধিকার আইনে। এখন তথ্য কমিশনের ওয়েবসাইটে গেলে প্রায় অ্যারাউন্ড 2000-2000 মতো না 2100 মতো তথ্য কর্মকর্তা নিয়োগের ঠিকানা এবং নাম দিয়ে দেওয়া আছে। তো তথ্য কমিশনের ওয়েবসাইট থেকে জনগণ জেনে নিতে পারবে যে প্রধানমন্ত্রীর দপ্তরে তথ্য কর্মকর্তা কে, তার নাম কি, ওই নাম এবং পদবি সংগ্রহ করতে হবে। সেটা তথ্য চাওয়ার যে আবেদন ফর্ম, ওই আবেদন ফর্মের উপরে তাকে লিখতে হবে যে তথ্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব অমুক অমুক, তারপরে তার পদবি অমুক অমুক, প্রধানমন্ত্রীর ক্লিয়ার ভাবে জিনিসটা বলা আছে, রাইট। তো এইভাবে মেইন কথা হলো যে তাহলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কি, এটা জনগণ কোথায় পাবে, এইটা জনগণ দুভাবে তাকে প্রথম চেষ্টাটা করতে হবে। তো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম না আনা পর্যন্ত তথ্য চেয়ে লাভ হবে না, যদি তথ্য না দেয় তাহলে তার কিছুই করার নাই, সে আপিল করলেও তার লাভ হবে না, তথ্য কমিশনে অভিযোগ দায়ের করলেও লাভ হবে না। এখন প্রথমত জনগণ যেতে পারে তথ্য কমিশনে, সরাসরি ফোন করে তথ্য কমিশন থেকে জানতে পারে যে এরকম প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য আমি তথ্য চাই, তো ওখানকার তথ্য কর্মকর্তা কে আমাকে জানান। তথ্য কমিশন যদি তাদের কাছে থেকে থাকে দিতে পারে, এক তথ্য কমিশন ওয়েবসাইট থেকে প্রধানমন্ত্রীর দপ্তরের তথ্য কর্মকর্তাকে জেনে নিতে পারে। দ্বিতীয়ত জনগণ ইচ্ছা করলে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষের কাছ থেকে তথ্যটা পেতে চাচ্ছে সেই কর্তৃপক্ষের কাছেও ফোন দিয়ে জানতে পারে যে আপনাদের অফিসে বা আপনাদের এই মানে অধিদপ্তরে তথ্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কে। তো আপনি বলছেন যে খুব কেয়ারফুলি জিনিসটাকে আপনার ড্রাফট করতে হবে, বিকজ আদারওয়াইজ অ্যাপ্লিকেশনটা গ্রান্টেড নাও হতে পারে, সে কারণে আপনি আইনের আওতায় কিছু করতে পারবেন না যদি এটা প্রথম থেকেই পারফেক্ট না হয়। কিন্তু এখানে কি আইনে কি এমন কোনো সেকশন রয়েছে যেখানে আপনার বলছে যে আপনি যে পার্টিকুলার তথ্যটা আপনি জানতে চাচ্ছেন সে তথ্য কেন জানতে চাচ্ছেন, এখানে কি কোনো কারণ দর্শানোর কোনো ব্যাপার রয়েছে কিনা? এটা ভেরি গুড কোশ্চেন এবং এটা খুবই ইম্পর্টেন্ট। এই আইনটা অত্যন্ত ডেমোক্রেটিক একটা আইন এই কারণেই যে জনগণকে কারণ দিতে হবে না আমি কেন এই তথ্যটি চাচ্ছি। আচ্ছা, কারণ দিতে হবে না যে কেন আমি তথ্য চাচ্ছি, এবং এইটা যদি ইন্ট্রোডিউস করা হয় তাহলে তথ্য অধিকারের একেবারে আমি একেবারে আলু আতুর ঘরে মৃত্যু ঘটবে। কারণ বলি আপনাকে, অনেক সময় বলা হয় যে তথ্য নিয়ে গিয়ে অনেক সাংবাদিক বা অনেকে বিকৃতভাবে এটিকে উপস্থাপন করে সরকারের দুর্নাম ঘটবে, বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নাম ঘটবে। কিন্তু দেখেন প্রত্যেকটা জিনিসেরই নেগেটিভ পজিটিভ দুটো সাইড থাকে, অপব্যবহারের সুযোগ থাকে। আপনি অপব্যবহারের জন্য পানিশমেন্টের সাজেশন করবেন, পানিশমেন্টের ব্যবস্থা করবেন, কিন্তু তাই বলে একজন সাধারণ নাগরিক তথ্য চাইতে গিয়ে যদি তাকে তথ্যের কারণ দিতে হয়, তো এটা অ্যাকচুয়ালি আপনি বলছেন যে সেকশনে ইনক্লুডেড নেই, লতে এটা নেই। আচ্ছা, which is very good. তো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যখন কিভাবে তথ্যটা প্রদান করবে যদি একটা অ্যাপ্লিকেশনটা যখন তথ্য প্রাপ্তির, এটাকে বলা হয় ক ফর্ম, যে তথ্য প্রাপ্তি সংক্রান্ত একটা বিধিমালা জারি করেছে তথ্য কমিশন, ওই বিধিমালার ক ফর্মটা ফিল আপ করে যখন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বরাবরে দাখিল করবে, এটা এটা তিন ভাবে করা যায় দাখিলটা। একটা হলো ইমেইলের মাধ্যমে করতে পারে, আচ্ছা, একটা হলো সরাসরি রিসিভ করায় নিতে পারে,
আরেকটা হলো ডাকে কিন্তু রেজিস্টার্ড উইথ এডি পাঠাতে হবে, অ্যাকনোলেজমেন্ট প্রাপ্তি স্বীকার সহ পাঠাতে হবে, কারণ তা নাহলে তার কাছে তো কোনো রেকর্ড থাকবে না যে তথ্যের জন্য সে আবেদন করেছে। আচ্ছা, আমরা আবার এক প্রশ্নে ফেরত আসছি, আমাদের একটা ফোন রয়েছে, সেটা অ্যাটেন্ড করে নিই। হ্যালো, ওয়ালাইকুম সালাম। একজনের বাড়িতে কিছু ফেলে বুঝতাম না, মানে তাকে কিছু যদি তথ্য জানতে পারি সম্পর্কে। মানে এটা আপনার প্রশ্নটা ঠিক বুঝলাম না, আপনি বলছেন আমি যতদূর বুঝলাম যে একটা হারানো বিজ্ঞপ্তির কথা বলছেন। একটা মানুষ হারিয়ে গেছে। জি, এটা তো বলুন, আপনি বলছেন যে এটা একটা বাচ্চা হারিয়ে গেছে, তো এখানে এটার সাথে তথ্য জানার বিষয়টা কি? একটা ছেলে। আচ্ছা, হ্যালো, বলছি যে একটি বাইকে, জি, আপনি বলতে চাচ্ছেন এই বিষয়ে কোনো তথ্য জানা যায় কিনা, তাই তো? জি, মানে ছেলেটা আচ্ছা, কোন প্রশ্নটা একটু ভেগ ছিল যদিও, বাট এটা অ্যাকচুয়ালি উনি হয়তো ভেবেছে এটা কোনো তথ্য অধিকার আইনের আওতায়। কোন ব্যক্তিকে যদি কেউ অ্যারেস্ট করে থাকে এবং যদি জনগণ মনে করে থাকে তাকে বিনা কারণে অ্যারেস্ট করেছে বা পুলিশ বা অন্য কোনো কর্তৃপক্ষ তাকে নিয়ে গেছে, তাহলে তথ্য অধিকার আইনে স্পষ্টভাবে বলা আছে যে এই সংক্রান্ত তথ্য, যে রাইট টু লাইফ রিলেটেড যদি কোনো তথ্য হয়, তাহলে তথ্য কর্মকর্তা 24 ঘন্টার মধ্যে দিতে বাধ্য থাকবে। সেক্ষেত্রে জনগণের উচিত হবে সংশ্লিষ্ট থানায়, প্রথম দায়িত্ব হলো তার তো থানায় জিডি করতে হবে যে একটা লোককে অমুখে ধরে গিয়ে নিয়ে গেছে বা যাহা যায় দায়ের করতে হবে, এবং সেই ব্যক্তি কোথায় আছে সেটা যদি জানতে চায় তাহলে তথ্য অধিকার আইন অনুযায়ী ওই থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে তার নাম জানতে হবে, কোন দারোগাকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা জানতে হবে, জেনে ক ফর্মটা পুরোপুরি ফিল আপ করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বরাবর থেকে সেটা রিসিভ করিয়ে নিতে হবে। তারপর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে বলতে হবে আপনি আইনগতভাবে 24 ঘন্টার মধ্যে এই ব্যক্তিটি তার পিতার নাম অমুক, গ্রাম অমুক, এই জায়গা থেকে তাকে নিখোঁজ হয়ে গেছে বা এখানে আপনাদের পুলিশ ধরে নিয়ে গেছে তার তথ্য জানান, সে কোথায় আছে। এইটা অধিকার জনগণের হলো, রাইট টু লাইফ সংক্রান্ত অধিকারটা সাধারণত 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেওয়ার মানে বাধ্যবাধকতা আইন কিন্তু করে দিয়েছে। কিন্তু সমস্যা হলো বাংলাদেশের অধিকাংশ থানাগুলোতে এখনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি। এ বিষয়ে আমাদের তথ্য কমিশনের প্রচুর কাজ করা উচিত, এখনো তাদের তাগাদা দিতে হবে, বারবার ডিরেকশন পাঠাতে হবে যাতে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা থানায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়, কারণ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা না নিয়োগ দেওয়া হলে জনগণের কাছে তথ্য যাবে বা ইনফরমেশনটাই বা কে দিবে, সেটা তো কাউকে রেসপন্সিবল করা হচ্ছে না। তো আমরা যেটা বলছিলাম যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কিভাবে তথ্যটা প্রদান করবে, তা আপনি বলছিলেন কিছু ধাপ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো আবেদনটি জমা দেওয়ার পরে আইনটিতে বলা আছে যে 20 কার্যদিবসের মধ্যে, 20 দিন কিন্তু না, কার্যদিবস, সেখানে প্রায় 30 দিন চলে যেতে পারে, 22-23 কার্যদিবস, যেহেতু শুক্র শনি বাদ যাবে, অন্য সরকারি ছুটি পড়লে সেগুলো বাদ যাবে, তো ধরে নিতে হবে 30 দিন আপনাকে, 30 দিন আপনাকে অপেক্ষা করতে হবে। এই 30 দিনের মধ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার রেসপন্সিবিলিটি এবং লিগাল অব্লিগেশন, আইনগত দায়িত্ব হয় 10 দিনের মধ্যে উনি জানাবেন যে উনি কেন তথ্য দিতে পারবেন না, অথবা উনি তথ্য দিয়ে দিবেন 20 দিনের মধ্যে। এটা লিখিতভাবে দিবে। এখানে জনগণকে যেটা করতে হবে, তথ্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলতে পারে যে তথ্যের মোট এত পৃষ্ঠা, ধরেন যে টোটাল তথ্য 10 পৃষ্ঠা,
প্রতি পৃষ্ঠার মূল্য ধরে নিয়েছে তথ্য কমিশন 2 টাকা করে। আচ্ছা, 2 টাকা করে 10 পৃষ্ঠা তথ্যের মূল্য হবে 20 টাকা। তো আগেই তথ্য কর্মকর্তা জনগণের কাছে যে ব্যক্তি তথ্য চেয়েছেন তাকে বলবেন যে আপনি এই টাকাটা একটা কোড নাম্বার আছে ওই কোড নাম্বারে সোনালী ব্যাংকে জমা দিয়ে আসেন, জমা দিয়ে ওই চালানের কপি নিয়ে আসতে হবে, ওই চালানের কপি দেখালে তখন সে তথ্যটা দিয়ে দিবে। তো এটা হলো 20 কার্যদিবসের মধ্যে তথ্য পাওয়ার প্রক্রিয়া। যদি তথ্য দিয়ে দেয় তাহলে তো ভালো, আর যদি 20 কার্যদিবসের মধ্যে কোনো জবাবই না পায়, তথ্য কর্মকর্তা যদি তথ্যই না দেয়, তথ্য না দেওয়ার অপরগতাও যদি স্বীকার না করে, সেক্ষেত্রে জনগণ কি করবে? এই 20 কার্যদিবস অতিবাহিত হওয়ার পরে মনে রাখতে হবে যেহেতু এটা আইন, আইনগত অধিকার, এবং তথ্য কমিশন একটা কোয়াসাই জুডিশিয়াল বডি, আদা বিচারিক কর্তৃপক্ষ, সে নিয়মের বাইরে যেতে পারবে না, আইনের নিয়মের বাইরে যেতে পারবে না। জনগণকেও সে বিষয়ে সতর্ক থাকতে হবে যে কোনো মতেই 20 কার্যদিবসের আগে আপিল দায়ের করা যাবে না। আচ্ছা, তো এই অনুরোধকৃত তথ্য না পেলে এটা অ্যাপিলটা যে করবে, অ্যাপিলটা কার কাছে করতে হবে? আচ্ছা, এটা এটা খুবই গুরুত্বপূর্ণ জনগণের জন্য। সেটা হলো যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে সাথে এই আইনটাতেই বলা আছে যে আইনটি কার্যকর হওয়ার 60 কার্যদিবসের মধ্যে বাংলাদেশের সকল অফিস, কর্তৃপক্ষ, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আপিল কর্তৃপক্ষ নিয়োগ দিতে হবে। আপিল কর্তৃপক্ষ নিয়োগ না দিলেও সমস্যা নেই, কারণ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দিলে আইনটিতেই বলা আছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি, তিনি আপিল কর্তৃপক্ষ। আচ্ছা, তাহলে আজকে মনে করেন শাহবাগ থানার একজন দারোগাকে যদি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়, তাহলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হলো ওসি, অফিসার ইনচার্জ, সে হবে আপিলকারী কর্তৃপক্ষ। তো আপিলকারী কর্তৃপক্ষর নামটা অত ডিফিকাল্ট হবে না। একটা মনে করেন জাতীয় মানবাধিকার কমিশন থেকে একজন তথ্য পেতে চায়, জাতীয় মানবাধিকার কমিশনের তথ্য কর্মকর্তার বরাবরে তথ্যের আবেদন করবে, 20 কার্যদিবসের মধ্যে তথ্য না দিলে 20 দিন পরে খ ফর্ম, যেখানে আপিল দায়েরের নমুনা আছে, ওই ফর্মটা ফিল আপ করে তাকে আইনের 24 ধারায় আপিল দায়ের করতে হবে আপিল কর্তৃপক্ষের বরাবর। আপিল কর্তৃপক্ষ মনে করেন মানবাধিকার কমিশনের আপিল কর্তৃপক্ষ হলো সচিব, কারণ যে ডাইরেক্টরের বরাবরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বরাবরে তথ্য চাইবে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হলো জাতীয় মানবাধিকার কমিশনের সচিব। একইভাবে বিভিন্ন মন্ত্রণালয়ের সাধারণত যাকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দেওয়া হয় তার সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হলো তার কাছে আপিলকারী কর্তৃপক্ষ। রাইট, আমাদের আরো একটা ফোন রয়েছে, আমরা আবার প্রশ্নে ফেরত আসছি। হ্যালো, সালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি নড়িয়া থেকে, শরীয়তপুর জেলা নড়িয়া থেকে বলছিলাম। জি বলুন। কিন্তু যেকোনো পরিষদ পৌরসভা লিখিত ভাবে যদি তথ্য সেবা একটা পৌরসভায় যদি লিখিত ভাবে বলে যে আমাদের কি কি আছে এই বিষয়ে জানাতে চাইলে, তারা কিন্তু সঠিক ভাবে এই তথ্য অধিকার আইন প্রশ্নটা খুবই রিলেভেন্ট, প্রাসঙ্গিক। কারণ হলো মানুষ যদি তথ্য না পায় তথ্য কর্মকর্তার কাছে, যেটা আমি আপনাকে একটু আগেই বললাম, 20 কার্যদিবস অপেক্ষা করতে হবে। 20 কার্যদিবসেও যদি সম্পূর্ণ তথ্য না পায় বা আংশিক তথ্য পায় বা বিভ্রান্তিকর তথ্য পায় বা মিথ্যা তথ্য দেয়, তাহলে 20 কার্যদিবস অতিবাহিত হওয়ার পর আপিল কর্তৃপক্ষের বরাবরে আপিল করবেন। আপিল কর্তৃপক্ষ 15 দিনের মধ্যে, এখানে কিন্তু আবার কার্যদিবস না, 15 দিন, তো গুনে গুনে 15 দিন অপেক্ষা করতে হবে তথ্যের জন্য আপিল কর্তৃপক্ষের বরাবরে। আপিল কর্তৃপক্ষের কাছ থেকেও যদি 15 দিনের মধ্যে তথ্য না পায়, তাহলে মানুষের প্রতিকার হলো যে তথ্য চেয়েছে উনি তথ্য কমিশনে পরবর্তী 30 দিনের মধ্যে অভিযোগ দায়ের করবেন। আচ্ছা, তথ্য কমিশনে অভিযোগ দায়ের পর, তথ্য কমিশনের অফিস আমাদের আগারগাঁও ঢাকাতে, তথ্য কমিশনে অভিযোগ দায়ের পর তথ্য কমিশন তখন দেখবে যে ক ফর্ম অনুযায়ী নির্ধারিত তথ্য কর্মকর্তার বরাবরে তথ্যের আবেদন করা হয়েছিল কিনা, 20 কার্যদিবস অপেক্ষা করা হয়েছিল কিনা, 20 কার্যদিবসের পরে যথারীতি
15 দিনের মধ্যে মানে আপিল করা হয়েছিল কিনা, আপিল করার পর 15 দিন ব্যক্তিটি অপেক্ষা করেছে কিনা, 15 দিন অপেক্ষা করার পর অভিযোগটি দায়ের করা হয়েছে কিনা। আচ্ছা, যদি এই প্রসেসগুলো অতিক্রম করে একজন ব্যক্তি যথাযথ প্রক্রিয়ায় ওখানে আবার অভিযোগ দায়েরের একটা আলাদা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করে তথ্য কমিশনে মেইলের মাধ্যমে পাঠাতে পারে, তারপরে রেজিস্টার ডাকের মাধ্যমে পাঠাতে পারে, অথবা সরাসরি ওখানে রিসিভ করায় নিতে পারে। তথ্য কমিশন প্রাথমিকভাবে এটিকে যাচাই করবে যে তথ্য এই অভিযোগটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তথ্য কমিশন একটা অভিযোগ নাম্বার দিবে এবং দুই পক্ষকে সমন জারি করবে, তথ্য কর্মকর্তা এবং হলো তথ্য যে চেয়েছে, দুই পক্ষকে সমন দিবে। সমন দেওয়ার পর একটা শুনানির ডেট দিবে, ওই শুনানিতে দুই পক্ষকে হাজির হবে। হাজির হওয়ার পর, শুনানির পর তথ্য কমিশন যদি দেখতে পায় যে চাহিত তথ্য সুনির্দিষ্ট ছিল, আইন অনুযায়ী ছিল, কিন্তু তথ্য দেওয়া হয়নি বা তথ্য দিতে অহেতুক বিলম্ব করা হয়েছে অথবা বিভ্রান্তিকর তথ্য দিয়েছে, তাহলে তথ্য কমিশন তথ্য কর্মকর্তাকে জরিমানা করতে পারবে 5,000 টাকা পর্যন্ত। রাইট, আমরা আবার এই প্রশ্নে ফেরত আসছি, আমাদের একটা ফোন রয়েছে। জি, হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি মাইনাম সিংহ গোপালগঞ্জ থেকে বলছি, প্রাণবীর। জি বলুন। জি, আমার প্রশ্নটি হচ্ছে, কোন সরকারি কর্মকর্তা বা কর্মচারী যদি তথ্য অধিকার আইনে কোন দপ্তর থেকে তথ্য পেতে চায়, তো তার জন্য কি ভিন্ন কোন নীতিমালা আছে কিনা? জি, আবার আবার প্রশ্নটি বলুন। না 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 না, ঠিক আছে ঠিক আছে, বুঝছি। ঠিক আছে, উনি বুঝতে পেরেছেন, আপনার কোনো কিছু? জি, আমি কি বলবো? না না, প্রশ্ন হলো যে তো এই সরকারি কর্মকর্তা কি ধরনের তথ্য চাচ্ছেন, তার কি চাকরি রিলেটেড নাকি অন্য কিছু? জি জি, সেটা চাকরি রিলেটেড তো হতে পারে বা অথবা চাকরি বহির্ভূত অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে হতে পারে। ওকে, আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের আরো একটা ফোন আছে, আমরা একটু নিয়ে নিই সেগুলো। হ্যালো, আমি একটু জানাইতে চাই, কারণ পুলিশ সুপারের কাছে আবেদন করবে, আমি জানি পুলিশ সুপারের কাছে আবেদন করতে হবে বা যে কোনো আইন সংস্থার কাছে আবেদন করতে হবে, কিন্তু তারা বলতেছে কি আমরা পারবো না, এটা দুজন কর্মকর্তার কাছে জানা, পরে বলছে যে তথ্য অফিস থেকে তথ্য নিতে, তথ্য অফিসে গেলে তারা তথ্য দিবেন, আমি এই বিষয়ে কি করতে পারি, কার কাছে আমি অভিযোগ করবো? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা যদি প্রথম প্রশ্নটাতে আসি, উনি জানতে চাচ্ছিলেন যে সরকারি কর্মকর্তার, হ্যাঁ, সরকারি কর্মকর্তা হোক, সাধারণ নাগরিক হোক, সাধারণত তথ্যের অধিকারকে রেস্ট্রিকশন আইনে কিন্তু করা হয় না তেমন একটা। ওই 20টা অধিকার শুধু পেতে পারবে না, কিন্তু অন্য সব ধরনের অধিকার সে পেতে পারবে। এখন যদি 20টা অধিকারের মধ্যে যদি না পড়ে থাকে, সাধারণত একজন মানুষের চাকরি সংক্রান্ত অধিকার বা অন্য ডিপার্টমেন্টে কি ঘটতেছে সেই সংক্রান্ত অধিকার অবশ্যই তথ্যের অধিকারের মধ্যে সংজ্ঞায় পড়বে, এবং সেক্ষেত্রে সে তথ্য অধিকার আইন অনুযায়ী ওই যে ক ফর্মটি ফিল আপ করে মাদক ব্যবসা সংক্রান্ত ব্যাপারে তথ্যের কার কাছ থেকে তথ্য পাওয়া যাবে, উনি বোধহয় এসপির বরাবরে যোগাযোগ করেছেন বলছে, উদ্বোধন কর্তৃপক্ষ ইত্যাদি। এখানে আমাদের এখানে এখনো তথ্য কমিশন, যদিও 5 বছর তথ্য কমিশনের বয়স, কিন্তু তথ্য কমিশন কিছু কিছু অবহিতকরণ কার্যক্রম পরিচালনা করেছে, কিন্তু তথ্য কমিশনের এখনো সামনে অনেক চ্যালেঞ্জ। তাদেরকে এই আইনটাকে কার্যকর করার জন্য আরো অনেক বেশি নির্দেশনা, বিশেষ করে ইন্ডিয়ান তথ্য কমিশন যেভাবে সারা দেশে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট সহ সমস্ত লোকাল গভর্নমেন্ট সহ সমস্ত কর্তৃপক্ষকে যে তথ্য কর্মকর্তা নিয়োগ দেওয়ার পর ওই নিয়োগের কপি কাকে নিয়োগ দিল তার কপি তাদের ওয়েবসাইটে আপলোড করতে হবে, তথ্য কমিশনের ওয়েবসাইটে পাঠাতে হবে, সাথে সাথে প্রত্যেক অফিস প্রত্যেক সংস্থার নিজস্ব সামনে যে বিল বোর্ড থাকে উক্ত নোটিশ বোর্ডে তথ্য কর্মকর্তা আপিলকারী কর্তৃপক্ষের নাম জনগণের জন্য প্রকাশ করে দিতে হবে। এইটা দিলে জনগণ কিন্তু খুব দ্রুত তথ্যের উপকারটা পায়। সমস্যা হলো আমাদের তথ্য কমিশন এখন পর্যন্ত এই ধরনের উদ্যোগ নেয়নি। এটা কি কোনো আইনে কি এরকম কোনো কিছু? আইনে একদম স্পেসিফিক বলা আছে, তথ্য কমিশনের একটা আইনগত দায়িত্ব যে তথ্যের যাতে ফ্রি ডিসক্লোজার বা প্রি ডিসক্লোজার আমরা বলি, অর্থাৎ সউদ্যোগী হয়ে তথ্যের, কারণ এটা যদি করা হয় সারা দেশে থানা, তারপরে মাদক অধিদপ্তরের যে যত যত আপনার লোকাল যে ইনস্টিটিউশনগুলো আছে, টিএনওর অফিস,
এসপির অফিস, এই সমস্ত অফিসগুলোতে যারা আর কি মাদক চোরাচালান এর সাথে জড়িত, এইগুলোকে ট্যাকেল করার জন্য যারা জড়িত, তাদের প্রত্যেক অফিসের সামনে বিল বোর্ডে, নোটিশ বোর্ডে তথ্য কর্মকর্তা আপিলকারী কর্তৃপক্ষের নাম যদি টানিয়ে দেয়, তাহলে কিন্তু জনগণকে ভোগান্তিতে পড়তে হয় না। এদের নাম টানিয়ে দিলে জনগণ ওখান থেকেই নামটা নিয়ে তারা তথ্য পেতে পারে। এখানে আমাদের যে দ্বিতীয় যিনি যে ব্যক্তি আমাদের ফোন করলেন, আমাদের ভিউয়ার, উনি যদি ওখানকার লোকাল লোকাল অথরিটিকে যদি উনি তথ্য চেয়ে থাকে আর তারা যদি না দিয়ে থাকে, আমরা তো আইন অনুযায়ী দেখতে পাচ্ছি ওনার কাছে এখনো তাহলে অপশন থাকতে পারে, উনি তথ্য কমিশনে গিয়ে এটা আপিল করতে পারে। জি জি, তাই না? তো এখন তো ওনার কাছে এই তথ্য কমিশনে উনি ব্যাপারটি নিয়ে অভিযোগ করতে পারে যদি না, তথ্য কমিশনে তার আগে তো প্রশ্ন আছে, দুটো ধাপ তো ওনাকে অতিক্রম করতে হবে। যদি ওনাকে জানতে হবে যে এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করে কারা, যদি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ পুলিশের হয়, তাহলে পুলিশ ওখানে যে পুলিশ ইয়ে আছে, থানা আছে, অথবা এসপির অফিসে যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে, তার বরাবর আবেদন করতে হবে, 20 দিন অপেক্ষা করতে হবে, 20 কার্যদিবসের মধ্যে তথ্য না পেলে তখন আপিল করতে হবে আপিল কর্তৃপক্ষের বরাবরে, 15 দিন অপেক্ষা করতে হবে আপিল দায়ের করার পর, 15 দিনের মধ্যেও যদি তথ্য না দেয় তাহলেই কেবলমাত্র তথ্য কমিশনে সে অভিযোগ দায়ের করতে পারবে। সো এই ধাপগুলো ওনাকে একদম প্রপারলি ফুলফিল করতে হচ্ছে। তো এখানে তথ্য কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কি জনগণের কোনো মানে আইন অনুযায়ী জনগণের কি কোনো প্রতিকার রয়েছে কিনা? তথ্য কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে যে প্রতিকার সেটা তো অনেক কষ্টসাধ্য, কারণ তথ্য কমিশনের কোনো এটা স্ট্যাটুটরি একটা বডি, বিধিবদ্ধ প্রতিষ্ঠান, এর কোনো সিদ্ধান্তের দ্বারা কেউ যদি সংক্ষুব্ধ হয়, সাধারণত আমাদের দেশে সংবিধানের 102 অনুচ্ছেদে রিট মামলা দায়ের করতে পারে, কিন্তু এটা জনসাধারণের জন্য ব্যয়সংকুল। তো এটা যাতে না হয় তার জন্য তথ্য কমিশনের কাজ করা উচিত, তথ্য কমিশনের স্ট্র্যাটেজি থাকা উচিত যে কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আমরা বোধহয় সময়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি, তো আপনি বলছেন রিট করা যেতে পারে একটা কনস্টিটিউশন অনুযায়ী। তো খুব ইন্টারেস্টিং ডিসকাশনের মধ্যে ছিলাম, আপনাকে আবার অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ সমস্ত দর্শক শ্রোতাদেরকে। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের আলোচনার মাধ্যমে আপনারা এই বিষয় নিয়ে কিছু জানতে পেরেছেন। দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার, দেখা হবে আবারও।